বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে এমএম শাহিন ইউটিউব চ্যানেলে স্বাগতম আরও একটি অনলাইন ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জটিল সংখ্যা। আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব আজকে। জটিল সংখ্যা হচ্ছে যারা এইচএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রী তাদের জন্য জটিল সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জটিল সংখ্যা। তো আমরা একটু সময় নিচ্ছি যে আমাদের লাইভটা প্রথমে আমাদেরকে জানতে হবে যে জটিল সংখ্যাটা কি জিনিস। তো আমরা একটু দেখি, ডিয়ার স্টুডেন্টস যারা এই মুহূর্তে দেখছেন একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আসলে আমার সাউন্ড ক্লিয়ার কিনা বা আমাকে দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা শুরু করে দিব। এস কে রাসেল লিখেছেন, স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেই তো লাইভে ক্লাস নিতে পারছি। তামজিদ লিখেছেন, আসসালামু আলাইকুম। খন্দকার শরীফ লিখেছেন, আসসালামু আলাইকুম। মুশফিক আজিজ লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা শুরু করি জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা সেটা কী জিনিস? জটিল মানে কি একটু কঠিন মতো আর কি বোঝায়। আমরা মাঝে মধ্যে বলি যে কুচক্করি লোক যারা থাকে তাদেরকে আমরা বলি, আরে লোকটা খুব জটিল, বা কোনো একটা ঝামেলা হয়ে গেল তখন আমরা বলি ব্যাপারটা অনেক জটিল হয়ে গেছে। তো গাণিতিক ক্ষেত্রে জটিল কি? গাণিতিক ক্ষেত্রে জটিল সংখ্যা মানে যে আমরা যদি একটু দেখি তাহলে আমাদের আলোচনার সুবিধার্থে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন জটিল সংখ্যার ধারণা। তো জটিল সংখ্যাটা কীভাবে আসলো? আমরা এরকম একটা সংখ্যা লিখি এ প্লাস আই বি, এরকম যদি একটা সংখ্যা থাকে তাহলে এখানে এই এ আর বি এটি হচ্ছে বাস্তব সংখ্যা, এ এবং বি এটি হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, সেটি হচ্ছে আর এর অন্তর্ভুক্ত। তো এই আকারে যে নাম্বারগুলো থাকে তাদেরকে মূলত জটিল সংখ্যা বলা হয়। এখানে দুইটা পার্ট, এই এটাকে বলা হচ্ছে বাস্তব অংশ, বাস্তব অংশ, আর এই বিটাকে বলা হয় হচ্ছে অবাস্তব অংশ, অবাস্তব অংশ। তাহলে আইটা কি? আইটা হচ্ছে ইমাজিনারি ইউনিট। ইমাজিনারি ইউনিট কি? যেটি হচ্ছে কল্পনা করা হয়। তো এখন আমরা জটিল সংখ্যা সম্পর্কে ধারণা করে ফেললাম। মনে করেন যে একটা সংখ্যা আছে থ্রি প্লাস ফোর আই, এটা একটা জটিল সংখ্যা। এখানে থ্রি হচ্ছে বাস্তব অংশ আর এই ফোরটাকে বলা হয় কাল্পনিক অংশ। ফোর আই না কিন্তু, শুধুমাত্র ফোর। কাল্পনিক অংশ কত? শুধুমাত্র ফোর হচ্ছে কাল্পনিক অংশ। এবার হচ্ছে আইটা কী জিনিস সেটি আমরা একটু দেখি। আইটা হচ্ছে আমরা এরকম জানি এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান জিরো, একটা সমীকরণ। এটা সমাধান করার জন্য আমরা জানি কত, এক্স স্কোয়ার সমান ফোর, বা এক্স সমান কত, রুট ওভার ফোর সমান কত, প্লাস মাইনাস টু। এখান থেকে কিন্তু আমরা সহজেই বের করতে পারি এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস টু। কিন্তু যদি আমাদের সমীকরণটা এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস ফোর সমান জিরো, তখন আমরা কি করব, এক্স স্কোয়ার সমান মাইনাস ফোর, বা এক্স সমান কত, রুট ওভার মাইনাস ফোর। তো এই যে একটা অংশ আসলো এই রুট ওভার মাইনাস ফোর, একটু ভালো করে খেয়াল করবেন রুট ওভার মাইনাস ফোর। আপনারা যদি ক্যালকুলেটারে এইটা যদি ক্লিক দেন রুট ওভার মাইনাস ফোর, তাহলে এর কোনো মান আসবে না, হয় দেখাবে সাইনটেক্স ইরোর, তা না হলে দেখাবে যে ম্যাথ ইরোর, বা কোনো কিছুই আসবে না এরকম। তার কারণটা কি? কারণ আমরা কোনো সমীকরণ সমাধান করার জন্য যদি এইরকম চেহারায় আসে তখন আমরা এটাকে বলি যে সমাধান যোগ্য না, বা সমাধান করা যায় না। কারণটা কি? এইটার মান আসলে পাওয়া যায় না। তো এইটা সমাধান করার জন্য গণিতবিদ অয়লার, সর্বপ্রথম গণিতবিদ অয়লার উনি কী করেছিলেন, উনি এইটাকে এরকম আলাদা করেছিলেন। তাহলে এটাকে যদি আমরা আলাদা করি তাহলে রুট ওভার ফোর ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান, এরকমভাবে আলাদা করা যায়। ডিয়ার স্টুডেন্টস বুঝলে অবশ্যই বলবেন যে বোঝা যাচ্ছে। তাহলে এইটাকে কিন্তু আমরা এভাবে আলাদা করতে পারি। তাহলে এখানে এইটা সমান কত, টু প্লাস মাইনাস টু, আর এইটাকে এইটা সমান ধরে নিয়েছে কত, আই। এটা একটা সংকেত দিয়েছে সেটাকে বলে আই, এটাই হচ্ছে আসলে কাল্পনিক অংশ, ধরে নিলাম। তাহলে এইটাকে আমরা কিন্তু এই আই দিয়ে সমাধান করা যায়। তার মানে
रूट ओवर मध्य जदि माइनस थाके ताहले सेटा होच्छे काल्पनिक यूनिट बा काल्पनिक संख्या बा काल्पनिक अंश बला हय। कि ब्यापार कोनटा रूट ओवर मध्य माइनस वन। तो आमरा एकटु एग्जांपल देखे आसि ताहले। मने करें जे एई रकम आछे एक्स स्क्वायर समान रूट ओवर 25। এই যে তাহলে এখন এটা কি হবে, x সমান করব তাহলে আমরা রুট ওভার 25 দিব মাইনাস, তারপর লাইনে কি লিখব রুট ওভার 25 ইনটু রুট ওভার মাইনাস 1, তার মানে কত, এটা হচ্ছে প্লাস মাইনাস 5 আর এটার জন্য হচ্ছে i, তার মানে আমরা i সমান কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা i এর কিছু ঘাত দেখব। ঘাত মানে কি পাওয়ার, i এর শক্তি। আশা করি আমরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে i এর শক্তিটা তাহলে কি হবে। আয়ের শক্তিগুলো আমরা একটু বিবেচনা করে নিই, খুবই ইম্পর্টেন্ট। যেমন রুট ওভার মাইনাস ওয়ান সমান হচ্ছে আই, তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে, এই স্কোয়ার আর রুট উঠে গেল, তাহলে মাইনাস ওয়ান সমান আই স্কোয়ার, তার মানে আমরা আই স্কোয়ারের মান পেয়ে গেলাম। তাহলে আই স্কোয়ার সমান কত, তাহলে আমরা এখানে লিখতে পারি আই সমান আই, একটু ভালো করে খেয়াল করবেন, আই স্কোয়ার সমান কত মাইনাস ওয়ান, তাহলে আই কিউব সমান কত, আই কিউব সমান কী লেখা যায়, একটা লেখা যায় আই স্কোয়ার আর একটা হচ্ছে আই, তার মানে কত, আই স্কোয়ার সমান কত মাইনাস ওয়ান আর আই সমান আই, তার মানে কত, এই দুটো গুণ করলে কত মাইনাস আই। এবার আসি আমরা আই টু দি পাওয়ার 4, তাহলে এটাকে কী লেখা যায়, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তার মানে কত মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তার মানে কত, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে কত প্লাস ওয়ান, তার মানে ওয়ান। দেখেন তাহলে আই এর মান, প্রথম আই সমান আই, তারপরে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, তারপরে আই টু দি পাওয়ার 3 সমান মাইনাস ওয়ান, তারপরে আই টু দি পাওয়ার 4 সমান ওয়ান। এখন যদি আমরা আই টু দি পাওয়ার 5 লিখি তাহলে কত হবে, তাহলে আমরা যেহেতু জানি এই এই মানগুলো আপনাদের একটু মুখস্থ রাখতে হবে, একটু খেয়াল করে দেখবেন আই এর পাওয়ার বের করার জন্য আপনাদের এই মানগুলো একটু মুখস্থ রাখতে হবে। তাহলে আই টু দি পাওয়ার 5, তাহলে আমরা কী লিখতে পারি, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই, তার মানে কত, আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি 1 ইন্টু আই, তার মানে কত আই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আই টু দি পাওয়ার 6 সমান কত, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার লেখা যায়, তাহলে আই ফোর টু দি পাওয়ার 4 মানে কত 1 আর আই স্কোয়ার সমান কত মাইনাস 1, তার মানে কত মাইনাস 1। ঠিক এইভাবে কিন্তু বারবার আবর্তন করবে। তো আমরা শর্ট একটা ট্রিকে আমরা এটা বের করব যে আয়ের যত পাওয়ার দেওয়া থাকুক তার মানগুলো আমরা বের করতে পারবো। যেমন যে কোনো সংখ্যাকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি কত হবে, যে কোনো সংখ্যাকে, যেমন 1কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে বলেন তো, 0.25। 2কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি কত হয়, 0.50। 3কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 0.75। তাহলে 4কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, একটু ভালো করে বুঝে নেবেন, তাহলে কত হয় 1। ঠিক আছে, তো এখন এই 4-এর পাওয়ার, আই এর পাওয়ার যদি 4 হয় তাহলে তার মান হবে হচ্ছে 1। যদি এইটা যদি 1 বেশি থাকে তাহলে এখানে শুধু আই, তার মানে কি এটা হচ্ছে শুধু আই, এটা হচ্ছে আই স্কোয়ারের প্যাটার্ন, এটা হচ্ছে আই টু দি পাওয়ার 3 এর প্যাটার্ন, আর এটা হচ্ছে আই টু দি পাওয়ার 4 এর প্যাটার্ন। তো এখন আমরা যেটা লিখলাম, আমরা যদি এরকম লিখি, মনে করেন আই টু দি পাওয়ার কত আছে, মনে করেন যে 201, আই টু দি পাওয়ার কত 101। তো এইটা মানে কত, দেখেন তো এইটা মানে হচ্ছে, দেখেন এইটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে এরকম আসে, 4 দ্বারা ভাগ করলে আসে কত, 25.25। তাহলে এই 25-এর সিম্বল কী ছিল, 1, তার মানে এখানে আই টু দি পাওয়ার 25 এর পাওয়ার হচ্ছে 4, সরি আই টু দি পাওয়ার 4 এর পাওয়ার হচ্ছে 25 ইন্টু আই, তার মানে কত, আই টু দি পাওয়ারের 4 মানে আই এর পাওয়ার যদি 4 এর গুণিতক হয় তার মান কত 1, আই এর পাওয়ার যদি 4 এর গুণিতক হয় তার মান হচ্ছে 1। তো সেইটা আমরা কীভাবে বুঝবো যে আসলে ভগ্নাংশ থাকছে কত, মানে ভাগশেষ থাকছে কত, এই 101কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1 মানে একটা আই, 102কে তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে 1,
ইনটু আই, তার মানে এর মান হচ্ছে আই। আরও একটা এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝবেন, যেমন মনে করেন আমরা এখন লিখব আই টু দি পাওয়ার 102, এইটার ক্ষেত্রে কত হবে? তাহলে এটাকে চার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ হবে কত বলেন তো? 25.50, এর ভাগফল কত? 25.50। তো আমরা একটু আগে বলেছিলাম যদি দুই থাকে, এই 50 মানে কি? দুই, 50 মানে দুই, তার মানে এটাকে আমরা লিখতে পারি আই টু দি পাওয়ার 25, এর পাওয়ার হচ্ছে 4 ইন্টু আই এর পাওয়ার স্কোয়ার। তো এইটা হচ্ছে 1, আর এইটা হচ্ছে আই স্কোয়ার সমান -1, তার মানে কি? এর মান হচ্ছে -1। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আই টু দি পাওয়ার 103 থাকে, এইটাকে চার দ্বারা ভাগ করলে কত? এটাকে চার দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 25.75। তো যখনই 75 আসবে তখনই ভাগশেষ থাকবে তিনটা আই, কয়টা আই? তিনটা আই। তো তিনটা আয়ের মান কিন্তু আমরা আগে বের করেছি, তিনটা আয়ের মান হচ্ছে -i, দুইটা আয়ের মান হচ্ছে -1, একটা আয়ের মান হচ্ছে আই, আর চারটা আয়ের মান হচ্ছে 1। তাহলে এইটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি আই টু দি পাওয়ার 100, মানে এটাকে চার দ্বারা ভাগ করা যায়, ইনটু আই টু দি পাওয়ার 3, তার মানে এর মান কত? এইটার মান হচ্ছে 1, আর এটার মান হচ্ছে -i, তার মানে এই দুইটা মিলে কত হলো? -i। আশা করি আয়ের যে কোনো ঘাত আপনারা বের করতে পারবেন। ক্লিয়ার সবাই? আয়ের যে কোনো ঘাত আপনারা বের করতে পারবেন কিভাবে? এই সিস্টেমে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখুন বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা কিছু দেখি যে আসলে বুঝতে পারছেন কি না। তো আমরা একটা এক্সাম্পল দিই, মনে করেন আই টু দি পাওয়ার 150, আই টু দি পাওয়ার মনে করেন যে 104 দিলাম, এর মান কত? আই টু দি পাওয়ার 104, যদি এটাকে চার দ্বারা ভাগ করা যায় তাহলে মান হবে 1। আই টু দি পাওয়ার 150, এটার মান কত? আপনারা সবাই একটু কমেন্টস করে লিখবেন। নাইম ইসলাম লিখেছেন জি স্যার, পল্লব মাহমুদ লিখেছেন ক্লিয়ার, এস কে রাসেল লিখেছেন জি স্যার, বিজয় খান লিখেছেন জি স্যার, এম ডি আব্দুল্লাহ লিখেছেন জি স্যার ক্লিয়ার, শালসাবিল সাইমা লিখেছেন জি স্যার, শুভরাজ লিখেছেন জি স্যার, মহিনুল মহিন লিখেছেন জি স্যার। ডিয়ার স্টুডেন্টস, আমি একটা কোশ্চেন দিয়েছি আই টু দি পাওয়ার 104 এর মান কত। প্রথমে আমরা একে চার দ্বারা ভাগ করব, সহজ উপায় কি? প্রথমে আমরা একে চার দ্বারা ভাগ করব, তাহলে চার দ্বারা ভাগ করে গেলে মিলে গেলে 1। আমি আবারও বলি দেখেন, চার দ্বারা ভাগ করলে প্রথমে থাকবে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, তার মানে এইটা, এইটা ভাগ করলে মিলে যায়, মানে পূর্ণ সংখ্যা, মিলে গেলে 1, পূর্ণ সংখ্যা হলে 1। তারপরে সামথিং, পূর্ণ সংখ্যা একটু ভালো করে লিখে নেবেন, পূর্ণ সংখ্যা 0.25, এইটা যদি থাকে তাহলে তার, এইটা যদি থাকে তাহলে তার মান হচ্ছে আই, চার দ্বারা ভাগ করার পরে, সহজ হিসাব, একেবারে সহজ হিসাব। যদি পূর্ণ সংখ্যা 0.50, এইটা যদি হয় তাহলে তার মান হবে -1, পূর্ণ সংখ্যা 0.75, এইটা যদি হয় তার মান হবে হচ্ছে -i। এই হচ্ছে আয়ের চারটা মান, তার মানে যে কোনো সংখ্যাকে আমরা চার দ্বারা ভাগ করলে এই চার ঘটনা ঘটে। তাহলে একটু মুখস্থ করে ফেলেন, পূর্ণ সংখ্যা হলে 1, পূর্ণ সংখ্যা 0.25 হলে আই, পূর্ণ সংখ্যা 0.50 হলে -1, পূর্ণ সংখ্যা 0.75 হলে -i। ক্লিয়ার? তাহলে এইটার মান কত? এইটা হচ্ছে চার দ্বারা ভাগ করলে হচ্ছে 26 হয়, 26, তার মানে পূর্ণ সংখ্যা, দেখেন এখানে আর কিছু নাই, এই জন্য এই আই টু দি পাওয়ার এর মান হচ্ছে 1। এখন আমরা যদি লিখি আই টু দি পাওয়ার 105, এটাকে ভাগ দিলে কত হবে? এটাকে ভাগ দিলে হবে, দেখেন এটাকে ভাগ দিলে হবে 26.25, তো এইরকম হবে চার দ্বারা ভাগ করলে। তাহলে কত হবে এই 105কে চার দ্বারা ভাগ করলে? 105/4, তখন এইটা হবে, এইটা হলে কত? এই যে 0.25, তার মানে কত? এটার মান আই। ওকে, 106, আয়ের পাওয়ার 106, এটাকে 106কে যদি আমরা চার দ্বারা ভাগ করি হবে কত? 26.25, তার মানে কত? এটা মান হবে কত? এই যে সরি, 26.50, 26.50, তখন 0.50 হলে মান কত? -1। ওকে, আই টু দি পাওয়ার 107, এর মান কত? তাহলে এইটা হবে 0.75, 26.75, তাহলে এর মান হবে কত? -i।
ড্যাশ ক্লিয়ার সবাই? যদি তাই হয় তাহলে এখন আমরা একটা আয়ের পাওয়ার একটা বড় সংখ্যা দিব, কত? অনেক বড় সংখ্যা দিব। মনে করেন যে আয়ের পাওয়ার দিলাম এটা, আই টু দি পাওয়ার 2772। এখন বলেন এটার মান কত? আই টু দি পাওয়ার 2072 এটার মান কত? ড্যাশনেস আই টু দি পাওয়ার 2072 আমরা যেটা দেখেছি, প্রথমে কি করবেন, চার দ্বারা ভাগ করবেন, চার দ্বারা ভাগ করে কি হয় সেটা দেখতে হবে। ড্যাশনেস আই টু দি পাওয়ার 2072 এটাকে চার দ্বারা ভাগ করলে কত হয়? যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 2072 চার দ্বারা ভাগ করলে কত হয়? 4 × 5 = 20। আর তাই কত? 4 × 4 = 3, 4 × 8 = 32, 518। দেখেন পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হলে মান হওয়ার কত? 1। তাহলে এর মান হচ্ছে 1। তাহলে আয়ের যত পাওয়ার দেওয়া থাক আমরা প্রথমে চার দ্বারা ভাগ করব, ভাগ করে দেখবো কত আসে। যদি এখানে 1 হইতো, যদি এখানে 2 হইতো, 74 হইতো, 74 হইলে কত হইতো? এখানে 74 হইলে ভাগ করলে হইতো কত? 0.50, তখন হইতো -1। যদি এখানে 75 হতো তখন হইতো কত? 0.75, তখন মান হইতো কত? -i। ক্লিয়ার সবাই? ডিয়ার স্টুডেন্টস ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমরা আয়ের পাওয়ারটা বুঝে গেলাম। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটাতে আমরা একটু দেখি। এরপরে জটিল সংখ্যার যোগ বিয়োগ, এটা সিম্পল কথা, দুটি জটিল সংখ্যা যোগ করলে আরেকটি জটিল সংখ্যা পাওয়া যায়, দুটি জটিল সংখ্যা বিয়োগ করলে আরেকটি জটিল সংখ্যা পাওয়া যায়, দুটি জটিল সংখ্যা গুণ করলে আরেকটি জটিল সংখ্যা পাওয়া যায়, এবং দুটি জটিল সংখ্যা ভাগ করলে আর একটি জটিল সংখ্যা পাওয়া যায়। মানে জটিল সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন না কেন সেটি আরেকটি জটিল সংখ্যা হবে। এরপরে এককের ঘনমূল, এটি খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে। এককের ঘনমূল কী? ঘনমূল মূলত আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে এককের ঘনমূল মানে কী? এককের ঘনমূল মানে কী? এইটা, এই যে এর এখানে একটা 1 দিলাম, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারেন। তো এটা সমান ধরি আমরা এক্স, তো ধরলাম এক্স সমান এইটা, ক্লিয়ার? আমরা ধরলাম যে এক্স সমান এইটা। এখন আমাদের কী বের করতে হবে? এক্সের মান বের করলেই আমরা এককের ঘনমূলটা আমরা বের করে ফেলবো। তাহলে এক্সের মানটা আমরা বের করি, তাহলে এইটা সমাধান করার জন্য উভয় পক্ষকে আমরা কিউব দিলাম। ওকে, তাহলে এই কিউব কাটাকাটি হয়ে গেল, থাকে কি বা এক্স কিউব সমান 1। 1টাকে আমরা বাম সারি নিয়ে আসলাম, তাহলে এক্স কিউব সমান -1 = 0। এখন এই -1-এর কিউব করিয়া যাই করি সেটাও কিন্তু -1, তো এক্স কিউব -1³, কোনো সমস্যা? কারণ 1-এর কিউব করলেও 1 হয়। তাহলে এটা কী হলো? a³ - b³ এর সূত্র। তাহলে a³ - b³ এটা সমান কী লেখা যায় বলেন তো? a² + ab + b² আমরা এই সূত্র লিখব। তাহলে x - 1 × x² + x + 1 = 0। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন এখানে আমরা কী করেছি? এখানে আমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। তাহলে এখানে x² 1x মানে x আর 1² মানে 1। তাহলে এই রকম যদি থাকে তাহলে কিন্তু আমরা এরকম লিখতে পারি, x - 1 = 0, অথবা x² + x + 1 = 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা মান পেয়ে গেলাম, x = 1। তাহলে এককের ঘনমূল কয়টা হবে? যেহেতু কিউব, কোনো সমীকরণের ঘাত যে কয়টা থাকে তার মূল বা বীজ সেই কয়টাই হয়, তাহলে এখানে এই সমীকরণে x³ 1, তার মানে 3টা হবে, একটা পেয়ে গেলাম 1। এইটা কিন্তু আমরা জানি, আরগুলো কিন্তু আমরা বের করি না, আমরা যখনই এরকম থাকে তখন 1 বের করি, কিন্তু আমাদের এইটাকে আমরা বলি যে গ্রহণযোগ্য না, কিন্তু এটা জটিল সংখ্যার মাধ্যমে এটা আমরা বের করতে পারি।
তো এইটা সমাধান করলে কি আসে? আমরা কিন্তু একটু আরো আগের ক্লাসে আমরা করেছিলাম, এই রকম যদি থাকে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো, কারণ আমরা যে বহুপদী যে দ্বিঘাত সমীকরণ এখান থেকে কিন্তু এইরকম সমীকরণ থেকে বের করেছিলাম, মনে আছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এরকম যদি হয় তাহলে এখান থেকে এক্সের মান কী বের করেছিলাম মনে আছে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, এরকম বের করেছিলাম, তাই না? ঠিক এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে এ সমান কত? এ সমান ওয়ান, বি সমান ওয়ান, সি সমান ওয়ান, সবগুলাই ওয়ান। তো আমরা লিখি, অতএব এক্স সমান কী লেখা যায়? মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান। ক্লিয়ার সবাই? না বুঝতে পারলে অবশ্যই বলবেন যে এখানে বুঝতে পারছেন কি না। এইটা থেকে এইটা আমরা, এটা থেকে যদি এইটা আসে তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখন আমরা সমাধান করি, মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর বাই টু, তার মানে কী থাকে? মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি, এই যে রুট ওভারের মধ্যে মাইনাস চলে আসছে, ক্লিয়ার? রুট ওভারের মধ্যে কী আসছে? মাইনাস চলে আসছে। তো এখান থেকে আমরা এগুলো মুছে দিলাম, তাহলে এখন এখান থেকে কিন্তু আমরা দুইটা মান পাই, মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান। তো একটু আগেই আমরা দেখেছি যে রুট ওভার মাইনাস ওয়ান সমান হচ্ছে আই, তাহলে এটার পরিবর্তে আমরা আই লিখতে পারি টু, তাহলে কী লিখবো? মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই বাই টু। তাহলে কিন্তু এককের তিনটা ঘনমূল কে কে? একটা হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে একটা, অতএব এককের ঘনমূল কয়টা? এক্স সমান ওয়ান পাইলাম একটা, আর একটা পাইলাম এখান থেকে দুইটা আসছে, মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, আর একটা হচ্ছে কি? মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি, এই আয়ের মাথায় কিন্তু রুট না, অনেকেই কিন্তু আপনার লেখার সময় আয়ের মাথায় রুট দিয়ে দেন, আয়ের মাথায় রুট দিলে কিন্তু অবশ্যই ভুল হবে। ক্লিয়ার সবাই? কারো কোনো বুঝতে প্রবলেম? তাহলে এককের ঘনমূল কয়টা? তিনটা, একটা হচ্ছে ওয়ান, আরেকটা হচ্ছে দুইটা হচ্ছে কাল্পনিক ঘনমূল, বা এই দুইটা কিন্তু জটিল সংখ্যা হয়েছে, একটা বাস্তব অংশ আরেকটা হচ্ছে কাল্পনিক অংশ, এই দুইটা হচ্ছে জটিল সংখ্যা, জটিল মূল। তাহলে এককের ঘনমূল কয়টা? তিনটা, একটা হচ্ছে ওয়ান আর দুইটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যার যে দুইটা মূল, এদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, কি? এরা সবসময় জোড়ায় জোড়ায় থাকে, মানিক জোড়। এরা কীভাবে থাকে? সবসময় জোড়ায় জোড়ায় থাকে। কীরকম? মনে করেন যে কোনো এক সমীকরণে টু প্লাস থ্রি আই আছে একটা মূল, তাহলে অবশ্যই ভাববেন ওই সমীকরণের আর একটা মূল হচ্ছে কত? টু মাইনাস থ্রি আই, ক্লিয়ার? আবার দেখেন, যদি একটা সমীকরণে এরকম থাকে থ্রি আই প্লাস ফোর, তাহলে ওই সমীকরণে আরেকটা মূল কত হবে? মাইনাস থ্রি আই প্লাস ফোর। এই চিহ্নটা কোথায় চেঞ্জ হবে? আই যে অংশে আছে সেই অংশের চিহ্ন চেঞ্জ, এটাকে বলে অনুবন্ধী জটিল। এটা এটাকে এদেরকে কী বলে? অনুবন্ধী মূল, অনুবন্ধী জটিল। অনুবন্ধী জটিল কী? একটা থাকবে প্লাস আর একটা থাকবে মাইনাস, এবং প্লাস মাইনাস কোন জায়গায় হবে? যে অংশে আই আছে। তাহলে যদি আমরা আরও একটু ক্লিয়ার করি, তাহলে মনে করেন যে নাইন মাইনাস সেভেন আই, এর অনুবন্ধী মূল কত? এর অনুবন্ধী হচ্ছে নাইন প্লাস সেভেন আই। যদি এরকম থাকে আই এক্স মাইনাস ওয়াই, এর অনুবন্ধী কত হবে? তাহলে এর অনুবন্ধী হবে হচ্ছে মাইনাস আই এক্স মাইনাস ওয়াই। ভালো করে দেখেন কোথায় চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে আই রিলেটেড অংশ, এখানে প্লাস ছিল এখানে মাইনাস, এখানে প্লাস ছিল এখানে মাইনাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন কোনটা কার অনুবন্ধী। ওকে, এখন আমরা নেক্সট টপিকে চলে যাই, ওমেগা এর শক্তি। তাহলে ওমেগাটা কী জিনিস? এককের আমরা যে তিনটা কাল্পনিক ঘনমূল পেয়েছিলাম কী কী আমরা লিখি, এটা হচ্ছে ওয়ান পেয়েছিলাম আর কাল্পনিক পেয়েছিলাম কি? মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই। আমি বারবারই বলছি এই রুট কিন্তু আয়ের মাথায় হবে না, আপনারা অনেকে এরকম লিখে দেন রুট থ্রি আই, এখানে কিন্তু একেবারে শূন্য পেয়ে যাবেন, এরকম দিলেই শূন্য পেয়ে যাবেন। তো এই একটা, আর একটা হচ্ছে
माइनस रूट थ्री आई बाय टू। एखन देखें ये दुईटार एक वैशिष्ट्य आछे, एइटाके वर्ग कर ले पावा जाए, आबार एइटाके वर्ग कर ले पावा जाए। एक्साम्पल ताहले आमरा करी, देखें खूब संक्षेपे आमरा करे दिच्छी, रूट थ्री आई एटाके आमरा जदि वर्ग करी ताहले आमरा एइटा पाबो। किभाबे देखें, एटाके वर्ग कर ले कत, नीचे हच्छे फोर, उपरे कत माइनस वन प्लस रूट थ्री आई एर स्क्वायर, ताहले कत हबे, एटा ए स्क्वायर माइनस बी स्क्वायर, ताहले माइनस वन ए स्क्वायर प्लस टू इंटू माइनस वन रूट थ्री आई प्लस रूट थ्री आई एर होल स्क्वायर। कारो को समस्या, वर्ग कर किसना कि ए प्लस बी सूत्र, ये एटा बी, तो ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर, तेल ये समाधान कर ले दाड़ा, प्रथम वन तरह से माइनस टू रूट थ्री आई, तरह कत ए रूट और ए स्क्वायर उठे गल आई स्क्वायर, तर मैंने कत थ्री इंटू आई स्क्वायर बाई फोर। क्लियर, एके बारे टू दि पॉइंट ना बुझले अवश्य बोलें। एरपर कत हो आई स्क्वायर समान कत माइनस वन, तो ये मुझे एखे माइनस वन दीते मैंने दुटा गुण कर ले कत माइनस, ये गुण कर ले कत माइनस थ्री, तम ये कत माइनस थ्री, तेल एन कत हल ऊपरे थे देखें माइनस टू, माइनस टू रूट थ्री आई, नीचे कत फोर, जो टू कमन नहीं थे कि थे, जो टू कमन नहीं, टू कमन कि थे माइनस वन माइनस रूट थ्री आई बाई फोर। क्लियर, काटाटी कर ले कत थे टू, ताहले देखें आमरा किन्तु परेरटा पेये गेछि माइनस वन माइनस रूट थ्री आई बाई टू। क्लियर सबाई, ताहले कि हलो एइटाके वर्ग करे एइटा पाच्छि, देखें एइ कोन जायगाय बोझेन नाइ, एकेबारे टू थ्री म्याथेर मतो आमरा एखाने करे दियेछि, ठीक आछे, ताहले एइटा पेलाम। एखन जदि एइ ओमेगाटा कि, ओमेगा होच्छे डब्लिउ एर मतो देखते, एटा होच्छे एककेर घनमूल, एकटि जदि ओमेगा हय ताहले आरेकटि हबे कत ओमेगा स्क्वायर, সেটা আমরা প্রমাণ করেছি। এইটা সমান যদি ওমেগা হয় তাহলে এইটা সমান হবে কত ওমেগা স্কয়ার। ক্লিয়ার, আবার এইটা যদি ওমেগা ধরেন এইটা হবে কত ওমেগা স্কয়ার, মানে একটা ওমেগা হলে আরেকটা ওমেগা স্কয়ার। ক্লিয়ার সবাই, তাহলে আমরা কিন্তু এখন আগে পেয়েছিলাম এই ওয়ান প্লাস ওমেগা স্কয়ার, মানে কি এককের ঘনমূল তিনটা যদি আমরা যোগ করি তাহলে এর মান হবে শূন্য। আপনারা যোগ করে দেখাবেন, আমি যোগ করে নেবেন পেয়ে যাবেন, আমি আর দেখাইলাম না, আমাদের আগের ক্লাস যোগ করা আছে। এই তিনটা যোগ করলে এর মান হয় কত ওয়ান। তো আমরা এখন এখান থেকে কী পেলাম, এটি হচ্ছে ওয়ান, এটি হচ্ছে কত ওমেগা, আর এটা হচ্ছে কত ওমেগা স্কোয়ার। এটা সূত্র, এটা মুখস্থ করে ফেলেন সূত্র, এটা আমাদের একটু পরে কাজে লাগবে, আমরা যখন প্রবলেম সলভ করব। আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করছি, আমরা একটু পরেই আমরা প্রবলেমের মধ্যে চলে যাব। তো এইগুলো হচ্ছে, এ হচ্ছে ওমেগা, আর আরেকটা আছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ইন্টু ওমেগা স্কোয়ার, তিনটা এককের ঘনমূল তিনটা গুণ করলে কত হয় ওয়ান। এটা গুণ করে দেখবেন কোন দুইটা, উপরের তিনটা, এই এইটা ইন্টু এইটা সমান ওয়ান, তার মানে কি এইটা সমান ওয়ান, এটা সমান আমরা ওমেগা ধরছিলাম, এটা সমান ওমেগা স্কোয়ার, মানে তিনটা গুণ করলে ওয়ান, তার মানে কত, বা ওমেগা কিউব, তার মানে হচ্ছে ওয়ান। ক্লিয়ার, তার মানে যদি ওমেগা এর পাওয়ার আমরা কিন্তু এখন জেনে ফেললাম, ওমেগা টু দি পাওয়ার থ্রি মানে ওয়ান, আই টু দি পাওয়ার ফোর মানে ওয়ান, তাহলে আই এর পাওয়ারগুলো আমরা দেখছি এখন ওমেগার পাওয়ার। অনেক সময় এই কোশ্চেনগুলো আসে, তাহলে ওমেগার পাওয়ার থ্রি এর গুণিতক হলে তার মান হচ্ছে ওয়ান। আমরা গুণিতককে কিন্তু আত্মীয় স্বজন হিসেবে বলছিলাম, আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম আত্মীয় স্বজন মানে কি, তিনের আত্মীয় ছয়, তিনের আত্মীয় নয়, তিনের আত্মীয় বারো, মানে তিন দিয়ে যাদেরকে ভাগ করা যায় তাদেরকে বলা হয় তিনের গুণিতক। তাহলে ওমেগা এর পাওয়ার যদি তিনের গুণিতক হয় তাহলে তার মান হবে হচ্ছে ওয়ান। কিভাবে দেখেন, ওমেগা টু দি পাওয়ার নাইন এর মান কত ওয়ান, তিন দ্বারা ভাগ করা যায়। ওমেগা টু দি পাওয়ার বারো এর মান কত ওয়ান। ওমেগা টু দি পাওয়ার পনেরো এর মান কত ওয়ান। যখন বড় হবে তখন আমরা কি করব, তো যে কোনো সংখ্যাকে তিন দ্বারা ভাগ করলে তিনটা ঘটনা ঘটে,
যে কোনো দুনিয়ার যে কোনো সংখ্যাকে তিন দ্বারা ভাগ করলে তিনটা ঘটনা ঘটে, চার দ্বারা ভাগ করলে চারটা ঘটনা ঘটছিল, কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা 0.25, পূর্ণ সংখ্যা 0.50, পূর্ণ সংখ্যা 0.75, তারপরে আবার পূর্ণ সংখ্যা। এবার তিন দ্বারা ভাগ করলে তিনটা ঘটনা ঘটে, চার দ্বারা ভাগ করলে চারটা ঘটনা ঘটবে, তিন দ্বারা ভাগ করলে তিনটা ঘটনা, পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচটা ঘটনা, মানে কি ভাগশেষ থাকে আর কি, সেটাকে আমরা ঘটনা বলছি। তাহলে তিন দ্বারা ভাগ করলে যে কোনো সংখ্যাকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি, তিন দ্বারা ভাগ করলে কি হবে দেখেন, তিন দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা একবার হবে, পূর্ণ সংখ্যা যদি মিলে যায় তাহলে পূর্ণ সংখ্যা, আরেকবার হবে হচ্ছে পূর্ণ সংখ্যা 0.3333, এইভাবে যাইতেই থাকবে, আরেকবার কত পূর্ণ সংখ্যা 0.6666, এইভাবে যাইতেই থাকবে, ক্লিয়ার? তাহলে এইরকম যদি হয় তাহলে তার মান হচ্ছে ওমেগা, এরকম হলে তার মান হচ্ছে ওমেগা স্কোয়ার, আর পূর্ণ সংখ্যা হলে 1, তাহলে ওমেগার পাওয়ার মান হইতে পারে কয়টা, তিনটা। আমরা আবার একটু এক্সাম্পল দেখি, মনে করেন যে আমরা ওমেগা টু দি পাওয়ার 99 এইটা ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে 33, এই 99কে তিন দ্বারা ভাগ করলে কত হয় 33, 33 হলে মান কত 1, ওকে। ওমেগা টু দি পাওয়ার 100 এটাকে ভাগ করলে কত হয় 33.33333, এভাবে যাইতেই থাকবে, এর মান কত ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 101 এটাকে ভাগ করলে হবে 33.6666, ডট ডট ডট, এর মান হবে কত ওমেগা স্কোয়ার, ক্লিয়ার সবাই? ডিয়ার স্টুডেন্টস ক্লিয়ার? এখন কিন্তু আপনারা তাহলে এখন বলেন যে ওমেগা টু দি পাওয়ার সেই এটাই বলেন, ওমেগা টু দি পাওয়ার ওটাই বলি 2072, এটার মান কত, ওমেগা টু দি পাওয়ার 2072 এর মান কত, তাহলে আমাদের বেসিক লেভেলের প্রায় শেষ হয়ে যাবে, আমাদের বেসিক লেভেল প্রায় শেষ হয়ে যাবে, তারপরে আমরা শুধু ম্যাথ করব। আপনারা এটা করেন, ওমেগা টু দি পাওয়ার 2072 কী করতে হবে, তিন দ্বারা ভাগ করতে হবে, তিন দ্বারা ভাগ করার পরে কী হবে, তিন দ্বারা ভাগ করার পরে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 1.222 যদি থাকে, সরি 0.33 যদি থাকে তাহলে হবে হচ্ছে ওমেগা, আর 0.6666 যদি থাকে তাহলে হবে ওমেগা স্কোয়ার 690.66, তামজিদ লিখেছেন 690.66, তার মানে ওমেগা স্কোয়ার, থ্যাংক ইউ সো মাচ। 66 হলে ওমেগা স্কোয়ার, 33 হলে ওমেগা, আর পূর্ণ সংখ্যা হলে 1, ক্লিয়ার সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছেন, ওকে। আপনারা যারা ক্লাসগুলো দেখছেন একটু আপনাদের গ্রুপে একটু শেয়ার করে দেন বন্ধু বান্ধবের মাঝে, যেন সবাই বুঝতে পারে যে আসলে আমাদের এখানে ক্লাস চলছে, ওকে। আমরা তাহলে এক নম্বর প্রবলেমে চলে গেলাম, আমাদের কিছু অতি সংক্ষিপ্ত আছে সেগুলো আমরা একটু দেখে নিই, খুবই ইম্পর্ট্যান্ট, তারপরে আমরা রচনামূলক প্রশ্নে চলে যাব, ক্লিয়ার সবাই? আমাদের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে, সেইগুলো আমরা একটু বের করি, খুবই ইম্পর্ট্যান্ট এগুলো পরীক্ষার জন্য। যেমন প্রথমে যেটা আছে, এককের ঘনমূলগুলো কী কী, এককের ঘনমূলগুলো লিখো, নাম্বার 1 এককের ঘনমূলগুলো কী কী, 1 বাই 2, ওকে, ক্লিয়ার সবাই? পরের নম্বরে বলেছে এককের কাল্পনিক ঘনমূলগুলো কী কী, এক বাদ দেন, এই দুইটা অ্যান্সার, এককের কাল্পনিক ঘনমূল এই দুইটা। তিন নম্বরে আছে একটি ইম্পর্টেন্ট, 5.6i-6i এর পরম মান কত, আমরা এটা নিয়ে আলোচনা করিনি, পরম মান কত, পরম মান হচ্ছে মডুলাস, এটা মান কত, তো আমি একটু বলে নিই, এটা মানে একটা বিন্দু, এটা মানে কি একটা বিন্দু, কি বিন্দু, 5.-6 এই হচ্ছে বিন্দু। যে কোনো জটিল সংখ্যাকে আমরা এই রকম আকারে প্রকাশ করতে পারি, শুধু আইটা উঠে যাবে, এই দুইটা বিন্দু, তো এই দুইটা বিন্দু যদি আমরা স্থাপন করি তাহলে কোথা হয়, এক্সের মান হচ্ছে প্লাস
ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস, এই যে এখানে আসে, তাহলে আমাদের এই দূরত্বটা বের করতে বলেছে, এই যে এই দূরত্বটা। তো এতই চিত্র টিত্র আপনাদের আঁকা লাগবে না, আপনারা ডাইরেক্ট এরকম লিখবেন যে এত এর পরম পরম মান সমান রুট ওভার ফাইভ স্কোয়ার দিবেন প্লাস মাইনাস সিক্স স্কোয়ার, ব্যাস হয়ে গেল। তাহলে কত হলো, পঁচিশ মাইনাস মাইনাস প্লাস থার্টি সিক্স, তার মানে কত, পাঁচ আর ছয় এগারোর এক হাতে এক পাঁচ ছয় একষট্টি, রুট ওভার একষট্টি, এর অ্যান্সার। ক্লিয়ার সবাই? আরেকটা আছে, মনে করেন যে দেওয়া হলো ফোর কমা ফাইভ আই, তাহলে এর পরমাণ কত হবে, রুট ওভার ফোর স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ স্কোয়ার, ব্যাস যা আছে তাই। কত, ষোলো প্লাস পঁচিশ রুট ওভার, তার মানে কত, ফোর্টি ওয়ান, এটা হচ্ছে অ্যান্সার রুট ওভার। ক্লিয়ার সবাই? তাহলে পরম মানের হিসাব কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, এরপরে আমাদের রচনামূলক কোশ্চেন আমরা চলে যাই, ছোটো ছোটো কোশ্চেন বড় কোশ্চেন সবগুলোই আছে। আমরা প্রথম কোশ্চেনটা দেখি আমাদের কী দেওয়া আছে। তাহলে একে একের ঘনমূল আমরা বের করলাম, এবার আমাদের সূত্রগুলো লিখে রাখেন যে সূত্রগুলো আমাদের কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট সূত্রগুলো আমাদের কাজে লাগবে, সেগুলো আমরা একটু পাশে লিখে রাখি। কী কী ছিল, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো, ওমেগা টু দি পাওয়ার ফোর সমান, সরি, ওমেগা টু দি পাওয়ার থ্রি সমান ওয়ান, আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, এই তিনটা সূত্র, এই অধ্যায় সূত্র, আমরা এই তিনটা সূত্রে অ্যাপ্লাই করে আমরা প্রবলেমগুলো সলভ করব। তাহলে আমাদের প্রথম প্রবলেমে আমরা চলে যাই। এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে ওয়ান প্লাস ওমেগা কিউব মাইনাস ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের হোল কিউব সমান কত, স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, তাহলে কী লেখা আছে আমরা একটু লিখি, ওয়ান প্লাস ওমেগা কিউব মাইনাস ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এটার মান কত, এটা সমান প্রমাণ করতে হবে এটা সমান জিরো। সেটা আমরা কীভাবে করব ডিয়ার স্টুডেন্টস, আমাদের কিন্তু সূত্র দেখেন ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এইরকম বানাইতে পারলে শূন্য, তো ওমেগা রিলেটেড কোনো প্রবলেম দেওয়া থাকলে আমরা সবসময় এইরকম বানানোর চেষ্টা করব বা এরকম ভাঙ্গাই এরকম নিয়ে আসবো। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা যদি ভাঙ্গাই তাহলে কী হবে, দেখেন যদি আমরা ওইরকম বানাই সমান ওয়ান প্লাস, আমাদের একটা ওমেগা স্কোয়ার হলে আমরা সূত্র পাই, একটা ওমেগা স্কোয়ার, যেমন আমরা একটা ওমেগা স্কোয়ার দিলাম। ক্লিয়ার? যেহেতু আমার উপরে ওমেগা নাই, ওমেগা স্কোয়ার নাই, আমি একটা দিলাম, এই জন্য কী করলাম আর একটা মাইনাস করে দিলাম, কারো কোনো সন্দেহ, মাইনাস ওয়ান প্লাস, এখানে লাগবে একটা ওমেগা, এই সূত্র যেতে গেলে কী লাগবে, ওমেগা লাগবে, এই জন্য আমরা একটা ওমেগা দিলাম প্লাস ওমেগা স্কোয়ার, কিন্তু আমার যেহেতু এই ওমেগাটা নাই আমি গাছ ধরে নিয়ে আসছি, এজন্য মাইনাস ওমেগা। এইখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে কোনো কিছু ঋণ করলে অবশ্যই শোধ করতে হবে, গাছ ধরে আপনি নেবেন কিন্তু আবার দিতে হবে। যেমন দেখেন আমার এই সূত্র বানাইতে আমার একটা ওমেগা স্কোয়ার লাগছিল, আমি নিলাম আবার কিন্তু একটা মাইনাস করে দিলাম, এই মাই প্লাস মাইনাসে কাটা কাটা কাটাকাটি হয়ে গেলে সেই ওয়ান প্লাস ওমেগা থাকে। এখানেও একই অবস্থা, আমার এখানে ওমেগা দরকার ছিল, আমি ওমেগা নিলাম, নেওয়ার পরে কি আবার ওমেগা মাইনাস দিয়ে শোধ করে দিলাম। ক্লিয়ার সবাই? কারো কোনো সন্দেহ আছে? ওকে, তাহলে এখন এইটা সমান আমরা কি লিখতে পারি, এই পর্যন্ত সমান জিরো, তাহলে জিরো মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস এই পর্যন্ত কত, জিরো, কারণ কি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো, এটা সমান কি, জিরো মাইনাস ওমেগা কিউব। তো এখন দেখেন এইটা মানে কত, মাইনাস ওমেগা কিউব, এটা কি মাইনাস ওমেগা কিউব, মানে জিরো না থাকলে কোনো সমস্যা নেই, জিরো বাদ দেন, জিরো থাকা না থাকা এই কথা। তো এই মাইনাস তিনবার গুণ করলে কত, মাইনাস, আর ওমেগা তিন দুনে সিক্স, ওমেগা টু দি পাওয়ার সিক্স, এখানে এই মাইনাস, এই মাইনাস তিনবার গুণ করলে কত, আরেকটা মাইনাস, আর ওমেগা কিউব, একেবারে বাচ্চাদের ম্যাথের মতো, মাইনাস ওমেগা টু দি পাওয়ার সিক্স মাইনাস মাইনাসে প্লাস ওমেগা টু দি পাওয়ার থ্রি। তো আমরা বলেছিলাম এই সিক্সকে তিন দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা, মানে এটার মান হচ্ছে ওয়ান, সিক্সকে তিন দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা মানে ওয়ান মাইনাস ওয়ান প্লাস, আর ওমেগা থ্রির মান তো ওয়ান দেওয়াই আছে ওয়ান, তাহলে ওয়ান ওয়ান কেটে গেল শূন্য,
তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার সবাই? কারো কোনো কোশ্চেন? ডিয়ার স্টুডেন্টস কারো কোনো কোশ্চেন? ওকে, কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন, আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। দুই নম্বরে দেখেন, এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে ওয়ান প্লাস ওমেগা প্লাস টু ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার সিক্স এর মান কত? ওকে, তাহলে এখন পরের প্রশ্নে চলে যাই। দেখেন ম্যাথমেটিক্স কত সহজ, সূত্র বুঝলে বা মনোযোগ দিয়ে করলে কত সহজ, একেবারে পানির মতো। তাহলে ওয়ান প্লাস ওমেগা প্লাস কী লিখছে, টু ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার সিক্স। আমার লাগবে কি বলেন তো, একটা ওমেগা স্কোয়ার, এখানে আছে কয়টা, দুইটা ওমেগা স্কোয়ার, তো কী করবো, বাসায় চলে যাব? না, আমার লাগবে একটা ওমেগা স্কোয়ার, এখানে আছে দুইটা ওমেগা স্কোয়ার, তো আমি এখন কী করবো, সমান ওয়ান প্লাস ভাগ করে দেন দুইটা ওমেগা, এই যে এরকম করে দেন, কারো কোনো সমস্যা? কী করছি, দুইটা ওমেগা ভাগ করে দিয়েছি। তাহলে এটা সমান কত, জিরো। তাহলে আমরা এটা সমান জিরো লিখলাম, জিরো প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার সিক্স, তো এই জিরো থাকা না থাকে একই কথা, মানে এটা মুছে দিলাম, তাহলে কত, ওমেগা টু দি পাওয়ার সিক্স মানে ছয় দিনও বারো, ওমেগা টু দি পাওয়ার টুয়েলভ, একে তিন দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা মানে ওয়ান। দেখেন কত সহজে আমরা করে ফেললাম, এর মান হচ্ছে ওয়ান। কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন। ডিয়ার স্টুডেন্টস কারো কোনো প্রবলেম হচ্ছে কি না, প্রবলেম হলে অবশ্যই বলবেন। নেক্সট আমরা তিন নম্বর ম্যাথে চলে গেলাম। তিন নম্বরে দেওয়া, দেখেন ওমেগা টু দি পাওয়ার এইট মাইনাস ওমেগা টু দি পাওয়ার মাইনাস ফোর, তাহলে এটা আমরা ওকে করে দিলাম। এটা কত নম্বর ছিল, দুই নম্বর, কারো কোনো প্রবলেম হলে বলেন, আমরা রেখে দিলাম। দুই নম্বরটা আমরা এখানে করি, কী লেখ, কী লেখা আছে, তিন নম্বরটা কি, ওমেগা টু দি পাওয়ার এইট মাইনাস ওমেগা টু দি পাওয়ার মাইনাস ফোর। তো এইটা মানে কি, আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস দেওয়া থাকলে কি ওয়ান বাই এক্স স্কোয়ার, এরকম লিখি না আমরা, ড্যাশ ভালো করে খেয়াল করে দেখবেন, এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি সমান কী লিখি, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি, এরকম লিখি। তাহলে এর ক্ষেত্রে কী লেখা যায়, ঠিক একই লেখা লিখবো, ওমেগা টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই ওমেগা টু দি পাওয়ার ফোর। তো এখন দেখেন ওমেগা টু দি পাওয়ার এইট মানে কত, ওমেগা টু দি পাওয়ার সিক্স মানে কত, এইট মানে কি, একে ভাগ করলে তিন দ্বারা ভাগ করলে কত, তিন দিন ছয়, টু পয়েন্ট সিক্স সিক্স, মানে এর মান কত, ওমেগা স্কোয়ার। ক্লিয়ার সবাই, এর মান কত, ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর, ফোরকে ভাগ দিলে কত, ওয়ান পয়েন্ট থ্রি থ্রি, মানে থ্রি থ্রি হলে ওয়ান, মানে এর মান শুধু ওমেগা, একটা ওমেগা। লসাগু করলাম, লসাগু করলে কত, এটা হচ্ছে লসাগু ওমেগা, তাহলে এর নিচে কিছু নাই, তাহলে এই দুইটি ওমেগা আর এই ওমেগা গুণ, তাহলে ওমেগা টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান। তো আমরা জানি ওমেগা টু দি পাওয়ার থ্রি মানে কত, ওয়ান মাইনাস ওয়ান, তার মানে ওমেগা, তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত, জিরো, জিরো বাই ওমেগা, তার মানে কত, জিরো, তাহলে এটার মান কত, জিরো। ক্লিয়ার সবাই, যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবেন। আমি আবারও বলি, ওমেগা টু দি পাওয়ার এইটের মান হচ্ছে ওমেগা স্কোয়ার, কারণ কি, এইটকে তিন দ্বারা ভাগ করলে টু পয়েন্ট সিক্স সিক্স, আর আমি বলছিলাম পয়েন্ট সিক্স সিক্স হলে তার মান হবে ওমেগা স্কোয়ার, আর ওমেগা টু দি পাওয়ার ফোর এটা মানে কি, ওমেগা টু দি পাওয়ার থ্রি মানে ওয়ান ইন্টু ওমেগা, তার মানে শুধু ওমেগা। আমরা যদি ভাগ পদ্ধতি যাই তাও আমরা করতে পারি, কি ওমেগা চারকে ভাগ দিলে কত, ওয়ান পয়েন্ট থ্রি থ্রি থ্রি, এই জন্য ওমেগা। লসাগু, এখানে লসাগু ওমেগা, তাহলে এর নিচে কিছু নাই, তাহলে এই তিনটা আর এই একটা, তাহলে সরি এই দুইটা এই একটা, তিনটা গুণ হলো ওমেগা টু দি পাওয়ার থ্রি ইন্টু মাইনাস ওয়ান, কারণ ওমেগা কাটাকাটি গেলে ওয়ান, তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো, জিরো বাই সামথিং মানে জিরো। ওকে, ক্লিয়ার হলে সবাই একটু ওকে লিখবেন, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাব। আর প্রবলেম হলে বলবেন, তিন নম্বর ম্যাথে কোন লাইনে প্রবলেম, দুই নম্বর ম্যাথে কোন লাইনে প্রবলেম, বসে থাকলে হবে না, বলতে হবে, আর আপনারা খাতায় লিখতে থাকেন, এটা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের ম্যাথ। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে গেলাম। তাহলে তিন নম্বরে আমাদের জন্য ওয়েট করছে কি, দেখেন এ প্লাস আই বি সমান জিরো, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত। খুবই সিম্পল হিসাব, দেখেন একেবারে পানির মতো ম্যাথ, কীভাবে করব, তাহলে এইটাতে মনে হয় কারো কোনো প্রবলেম নেই, প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্ট আসতো, কমেন্ট আসে নাই মানে এটা প্রবলেম নাই। কী দেওয়া আছে দেখেন, দেওয়া আছে কি, এ প্লাস আইবি
समान जिरो तेना तो ये यदि ए रकम लिखी ए समान माइनस आई बी को समस्या डियर स्टूडेंट्स चेंज कर मात्र एटा थे वैसे नहीं गेसि एबार जेहेतु आमार मान देवा कि देखें ए स्क्वायर बी स्क्वायर तार माने कि आमरा एखाने स्क्वायर कर दी उभय पक्ष के वर्ग कर दिलाम पानीर मतो सोजा ताहले कि ए स्क्वायर समान ए माइनस दुई बार गुण कर ले प्लस और आई स्क्वायर एदेर कि बी स्क्वायर तो आमरा देखें लेखा आछे एई जे आई स्क्वायर समान माइनस वन तो आमरा ताहले कि लिखब ए स्क्वायर समान एटा होच्छे माइनस वन आई स्क्वायर समान कि माइनस वन इंटू बी स्क्वायर तार माने कत हलो ए स्क्वायर समान माइनस बी स्क्वायर एटा एदेर आनले प्लस ताहले कि ए स्क्वायर प्लस बी स्क्वायर ओइदार किछु थाके ना माने शून्य क्लियर सबाई देखें एकेबारे पानीर मतो मैथ एटा कत नम्बर छिलो चार नम्बर ओके एरपर आमरा कत नम्बर करब पाँच नम्बर पाँच नम्बर कि आछे देखें पाँच नम्बर अनेकगुलो प्रब्लेम बाट खूब सहज एगुलोर वर्गमूल निर्णय करते हबे एखान थेके एकटा आसबेई एखाने एक दुई तीन चार पाँच छयटा देवा आछे आमरा एकटा करे ओई नियमे सबगुलाई करते हबे एगुलो खूब इम्पर्टेंट आयेर वर्गमूल क्लियर सबाई তাহলে আয়ের বর্গমূল করার জন্য আমাদের কি করতে হবে আমরা খুব শর্ট পদ্ধতিতে করব যেমন দেখেন একেবারে সংক্ষেপে বর্গমূল মানে কি রুট ওভার এক্স এর বর্গমূল মানে কি রুট এক্স এই বর্গমূল কখন উঠবে এই রুট কখন কাটে বলেন তো এই রুটটা কিন্তু কাটে আবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে রুট এই স্কোয়ার এই রুট কিন্তু কাটে না এইটার মান যদি ওয়ান হয় এটার মান কিন্তু ওয়ান হবে না কারণ কি দেখেন এই স্কোয়ারের পাওয়ার এক্স এর পর্যন্ত আর রুটের পাওয়ার ওয়ান প্লাস এক্স এর পর্যন্ত তাহলে কাটাকাটি হয় কখন লড়াই হয় সেয়ানে সেয়ানে বড় লোকে বড় লোকে মারামারি গরিব লোকে মারামারি রিক্সাওয়ালা রিক্সাওয়ালা মারামারি যখনই রিক্সাওয়ালার সঙ্গে বড় লোক মারামারি করবে তখনই বুঝবেন যে সম্পর্কের অবনয় ঘটেছে সম্পর্কের অবনতি ঘটেছে মানে ধনী গরিব ধনী আর গরিব কখনো মারামারি হয় না লড়াই হয় সেয়ানে সেয়ানে তো রুট আর স্কোয়ার কাটাকাটি হবে ঠিক সমানে সমানে এই স্কোয়ারের পাওয়ার এক্স এর উপরে ওয়ানের উপরে নাই আর এই রুটের পাওয়ার ওয়ানের উপরে এবং এক্স স্কোয়ারের উপরে এই জন্য এই রুট আর এই স্কোয়ার কখনোই কাটাকাটি করা যাবে না যদি এই রকম হতো তাহলে কাটাকাটি করা যেত ওয়ান প্লাস এক্স এই যে দেখেন এই স্কোয়ারের পাওয়ার ওয়ানের উপরে এবং এক্স এর উপরে রুটের পাওয়ারও ওয়ানের উপরে এবং এক্সের উপরে এই জন্য এই রুট আর এই স্কোয়ার কাটাকাটি করা যায় একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনারা শিখে ফেললেন তো এখন আমাদের বর্গমূল বের করতে হবে আয়ের বর্গমূল আয়ের বর্গমূল মানে কি এই যে তো এখন আমাদের কোনো উপায়ে এর মধ্যে একটা স্কোয়ার বানাইতে হবে এই আয়টাকে স্কোয়ারে কনভার্ট করতে হবে তো স্কোয়ারে কনভার্ট করার অরিজিনাল সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার স্কোয়ার আনতে গেলে আপনাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আনতেই হবে কোথাও যদি বলে যে স্কোয়ার নিয়ে এসো ভাববেন যে সেখানে এই রকম একটা প্যাটার্ন আনতে হবে তো এই রুটকে আমার কাজ হচ্ছে কি বর্গমূল নির্ণয় করা মানে কি এই রুটটাকে আমার সরাই ফেলতে হবে তো এই রুটটাকে সরাই ফেলার উদ্দেশ্য হচ্ছে আমার এর মধ্যে একটা স্কোয়ার আনতে হবে আর স্কোয়ার আনার শর্ত হচ্ছে আমার এই রকম প্যাটার্ন তো এখান থেকে এই রকম প্যাটার্ন আনার জন্য প্রথমে আমার লাগবে হচ্ছে টু এখানে আমার টু নাই তো গাছ ধরে আমি একটা টু আই নিলাম গাছ ধরে টু আই নিলাম হবে হবে না এই জন্য আমরা একটা হাফ দিয়ে দিলাম গুণ তাহলে এই টু কাটাকাটি আমার থাকলো আই এই যে ক্লিয়ার ক্লিয়ার সবাই কি করলাম আমাদের এখানে টু লাগবে বলে টু নিলাম কারণ কি টু যদি আমরা আনতে পারি তাহলে এই রকম প্যাটার্নটা আমরা বানাইতে পারবো খুব ভালো করে মনোযোগ দেবেন তাহলে হয়ে যাবে না বুঝলে অবশ্যই কোশ্চেন তাহলে এখানে এই টু কাটাকাটি করলে সে আমার ওয়ান থাকে আই থাকে তো এখন আমরা কি করব দেখেন এই রুট ওভার দিলাম ব্র্যাকেট যেহেতু গুণ এখানে যদি আমি একটা প্লাস ওয়ান আই দিলাম মাইনাস ওয়ান কোনো সন্দেহ আছে দেখেন তো এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি গেলে সে আমার টু আই থাকে আর এই টু কাটাকাটি গেলে সে আমার আই থাকে সো এইগুলো দেওয়া আর না দেওয়া একই কথা ঋণ করছি শোধ করছি উপরে গুণ আকারে দিছি নিচে ভাগ আকারে দিলাম শোধ প্লাস দিছি মাইনাস দিছি শোধ ক্লিয়ার সবাই
ওকে, এরপরে কি হবে দেখেন, আমরা মাইনাস ওয়ান সমান কি জানি, আই স্কোয়ার, মাইনাস ওয়ান সমান আই স্কোয়ার। তো এই মাইনাস ওয়ানের পরিবর্তে কী লিখবো, আই স্কোয়ার লিখবো, ওয়ান প্লাস টু আই প্লাস আই স্কোয়ার, ক্লিয়ার? এখন দেখেন এই ওয়ানের পাওয়ার স্কোয়ার দেওয়া না দেবে একই করা, দেখেন তো এখন আমাদের সূত্র হয়ে গেছে কি না, এ প্লাস টু, এখানে একটা ওয়ান দিলেও হয় না দিলেও হয় কোনো সমস্যা নেই, দেখেন আমাদের সূত্র হয়ে গেছে, এইটা আমরা আইটা ওই ধারে দিই, ইন্টু ওয়ান ইন্টু আই, দেখেন তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে কি ওর সমান আমরা কী লিখতে পারি, রুট টু, সরি এখানে তাহলে কী লিখবো, ওয়ান প্লাস আই রুট ওভার এ স্কোয়ার, ক্লিয়ার সবাই? দেখেন তো এখানে কোনো লাইনে কোশ্চেন আছে কি না, পরেরটা করলে আর একটু বুঝে ফেলবেন। তাহলে এখন আমাদের এই রুট এই স্কোয়ার এখন উঠে যাবে, কারণ কি এই রুটের পাওয়ার সবার মিলের মধ্যে, তাহলে এইটাকে আমরা কিন্তু আবার এভাবে লিখতে পারি, এইটা কিন্তু এই রুট আর এটা কাটবে, কিন্তু এর মাথায় রুট কিন্তু থাকবেই, এই হাফের মাথায় রুট কিন্তু আর কাটবে না, কারণ কি হাফের মাথায় কোনো স্কোয়ার নাই, এজন্য শুধু এর মাথায় রুটটা কাটবে, এটা কাটবে না, তার মানে এই রুট উঠে গেলে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, আর এদের কি ওয়ান প্লাস আই, ক্লিয়ার? আরও ক্লিয়ার করে দিই কিভাবে, প্লাস মাইনাস বসাই দিলাম, রুট হাফ ইন্টু রুট ওয়ান প্লাস আই স্কোয়ার, এই যে ক্লিয়ার, রুটটা ভাঙাই দিলাম, ওকে। এখন এই রুট এই স্কোয়ার উঠে গেল, তাহলে প্লাস মাইনাস, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই, কারো কোনো কোশ্চেন আছে কি না ডিয়ার স্টুডেন্টস? ডিয়ার স্টুডেন্টস কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলতে হবে, কারো কোনো কোশ্চেন আছে এই প্রবলেমটাতে? আবার বলেন, ওকে তাহলে আমি আবার পুরোটাই করে দিছি, দেখেন একেবারে ছোট্ট করে, কি ছিল আমাদের, রুট ওভার আই, ওকে আমাদের লাগবে টু, তাহলে এখানে আমরা টু নিলাম, নেওয়ার পর নিচে একটা টু দিলাম, কারোর কোনো সমস্যা, কারাকারি করলে সেই আই থাকে, এখন আমরা এই টুটা এই ধারে নিয়ে আসলাম, দেখেন এই বড় রুট দিলাম, আর এটাকে আমরা ওয়ান, এটাকে আমরা এইভাবে রাখলাম, এই যে ওয়ান প্লাস, আচ্ছা এর মধ্যেই রাখি, এই যে ঠিক আছে, এরপরে কী করেছি, রুট ওভার দিলাম হাফ, এই ওয়ান দিলাম একটা, টু আই মাইনাস ওয়ান, দেখেন এই ওয়ান এটা কাটাকাটি গেলে আমার সেই ওয়ানই থাকে, টু আই, টু আই থাকে, এখন আমরা কী করবো, রুট ওভার হাফ ওয়ান প্লাস টু আই, এটা মানে কি আই স্কোয়ার, ওই যে মাইনাস ওয়ান সমান আই স্কোয়ার, তাহলে এটা দেখেন এটা যদি আমরা ওয়ান স্কোয়ার দিয়ে কোনো সমস্যা, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, এখানে একটা ওয়ান দেন কোনো সমস্যা নেই, টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে কি এটা সমান কী লেখা যায়, রুট ওভার হাফ ওয়ান প্লাস আই এর হোল স্কোয়ার, ক্লিয়ার? এখন এইটার সমান কিন্তু আমরা এরকম লিখতে পারি, এই রুট ভাঙাই দিলাম, টুর উপরে দিলাম ইন্টু রুট ওভার ওয়ান প্লাস আই এর হোল স্কোয়ার, ওকে তাহলে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে ওয়ান বাই রুট টু, আর এই স্কোয়ার এই রুট উঠে গেল, তাহলে কি এই প্লাস মাইনাস দিলাম সামনে, এটা কি ওয়ান প্লাস আই, ক্লিয়ার সবাই, বুঝতে পেরেছেন, বুঝতে পারলে ইয়েস স্যার বলবেন, ওকে। এরপরে আমাদের পরেরটা কি ছিল, পরেরটা ছিল হলো মাইনাস আই, মাইনাস আইয়ের ক্ষেত্রে একই কথা, দেখেন মাইনাস আইয়ের ক্ষেত্রে একই কথা, এই যে এইটা, তার মানে কি হবে, এই যে টু আই নিব নিচে টু, একই কথা একেবারে একই, এই যে হাফ ওয়ান মাইনাস টু আই মাইনাস ওয়ান, দেখেন একই কথা একেবারে একই কথা, এটা সমান কত, একই রকম হুবহু একই, শুধু মাইনাস, আর ওটা হচ্ছে
মাইনাস ওয়ান সমান কিন্তু আই স্কোয়ার, তাই আমরা বসাচ্ছি কিন্তু, এই যে মাইনাস ওয়ান সমান আই স্কোয়ার, তাই কিন্তু এর সময় এটা বসাইলাম। এবার এটা মানে কি? এটা মানে দেখেন, এই যে এটা মানে হাফ দিলাম, আর এটা মানে ওয়ান মাইনাস আই, মাইনাস আয়ের ক্ষেত্রে মাঝখানে মাইনাস, আর শুধু আয়ের ক্ষেত্রে মাঝখানে প্লাস, ক্লিয়ার? তাহলে এখন এই স্কোয়ারের রুট উঠে গেল প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই। ওকে, এখন আছে টু আই, টু আয়ের ক্ষেত্রে কিন্তু এখান থেকে শুরু, দেখেন টু আয়ের ক্ষেত্রে কিন্তু এখান থেকে শুরু, এই যে এই টুটা বাদ দিলে এখান থেকে শুরু, দেখেন এই যে এখান থেকে, তার মানে কি টু আয়ের জন্য শুধু এইটা থাকবে না, আর সব একই, টু আয়ের ক্ষেত্রে এইটা থাকবে না, আর সব একই। তা আমরা করি, দেখেন টু আয়ের জন্য আমরা করি, টু আইটা একটু দেখে নেন তাহলে হবে, টু আই তাহলে এর রুট বের করতে হবে, তাহলে আমরা ওয়ান প্লাস টু আই, এই যে ওয়ান নিলাম এই জন্য এর মাইনাস ওয়ান দিলাম। ওকে, তাহলে এই ওয়ান সমান আমরা ওয়ান স্কোয়ার লিখতে পারি, এই টু আইকে টু ইন্টু ওয়ান ইন্টু আই লিখতে পারি, প্লাস মাইনাস ওয়ান সমান আই স্কোয়ার দিতে পারি, ক্লিয়ার সবাই? তাহলে এর সমান কি, এটা আই, সরি, ওয়ান প্লাস আই এর হোল স্কোয়ার, আর এই রুট, তাহলে এই রুট স্কোয়ার উঠে গেল প্লাস মাইনাস ওয়ান প্লাস আই। এখন যদি বলে মাইনাস টু আই তাহলে কী হবে, একই, কী হবে মাইনাস, প্রথমে নিব হচ্ছে আমরা ওয়ান নিব, মাইনাস টু আই মাইনাস আই, কী করলাম, একটা প্লাস ওয়ান নিলাম একটা মাইনাস ওয়ান নিলাম, কাটাকাটি করে গেলে সে আমার মাইনাস টু আই থাকে। এখন এটা সমান কত, স্কোয়ার টু ইন্টু ওয়ান ইন্টু আই প্লাস আই স্কোয়ার, কারণ কি মাইনাস ওয়ান সমান আই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা সমান কত, ওয়ান মাইনাস আই এর হোল স্কোয়ার রুট ওভার, তাহলে কত প্লাস মাইনাস ওয়ান মাইনাস আই। বুঝতে পেরেছেন সবাই? দেখি, এস কে রাসেল বলেছিলেন, আবার বলেন স্যার আমরা বলছিলাম, মেহজাবিন সুস্মিতা লিখেছেন জি স্যার, সাব্বির আহমেদ উজ্জ্বল লিখেছেন ওকে স্যার, এমডি আবদুল্লাহ লিখেছেন ওকে স্যার, সৌরভ হালদার লিখেছেন ওকে স্যার, তামজিদ লিখেছেন ওকে স্যার, এস কে রাসেল লিখেছেন জি স্যার, তার মানে কারো কোনো প্রবলেম নেই, প্রবলেম হলে অবশ্যই বলবেন। দেখেন এরপরে আমরা দেখব মাইনাস এইট সিক্স আই, একটা করব তাহলে সব একই, মাইনাস এইট সিক্স আই এবং মাইনাস এইট সিক্স রুট ওভার মাইনাস ওয়ান, দেখেন এই দুটির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা দেখেন তো, এখানে পরের দুইটা দেখেন একটু ট্রিক, পরের দুইটা কী আছে, প্রথমটা আছে দেখেন মাইনাস এইট, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে, মাইনাস সিক্স আই, এইটা আর কত, মাইনাস এইট মাইনাস সিক্স রুট ওভার মাইনাস ওয়ান, এটার মধ্যে কোনো পার্থক্য আছে কি না, কারণ কি আমরা জানি আমাদের এইটা সমান আমাদের কিন্তু আই, তার মানে এই দুইটা কিন্তু একই, যে কোনো একটা করলে হয়, এই যে মাইনাস এইট মাইনাস সিক্স, আর এইটা মানে কি, এইটা মানে হলে ছিল আমাদের আই, তাহলে এইটা করা এইটা করা একই কথা। তাহলে দেখেন এখানে আমরা ঠিক স্কোয়ার বানাবো, কি বানাবো, স্কোয়ার, বর্গমূল মানে কি, এই যে বর্গ দিয়ে দিলাম, এখন আমাদের এর মধ্যে একটা স্কোয়ার বানাইতে হবে, যেগুলো দেওয়া আছে সেইগুলো যাচাই বাছাই করে একটা স্কোয়ার বানাইতে হবে, এই ম্যাথটা করেই আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিব, কারণ অলরেডি প্রায় মনে হয় এক ঘন্টা হয়ে গেছে, আমরা বাকিগুলো কালকে করব, বাকি যে ম্যাথগুলো আছে আমরা সেগুলো আমরা কালকে করব, ক্লিয়ার, আগামী ক্লাসে করব। তাহলে এইটাই আমাদের লাস্ট, আর একটা আছে সেভেন মাইনাস থ্রি। ওকে, তাহলে এইটা সমাধান করলে কী হবে, দেখেন আমরা এই মাইনাস এইটকে এভাবে লিখতে পারি কি না, ওয়ান মাইনাস নাইন লেখা যায়, মাইনাস এইটকে ওয়ান মাইনাস নাইন লেখা যায়, তাই লিখি, দেখেন তো কি করছি, মাইনাস সিক্সটা সিক্স আইটা আছে, এই আটটাকে আমরা ওয়ান মাইনাস নাইনে ভাঙ্গাইছি। ওকে, ক্লিয়ার হলে বলবেন জি স্যার। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, দেখেন তো এটা সমান আই স্কোয়ার লিখতে পারি, এখানে মাইনাস থ্রি, আচ্ছা পরে লিখি, এটা পরে লিখি, মানে ওয়ান মাইনাস কত সিক্স আই, আর মাইনাস নাইন আই, মাইনাস নাইন এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস ওয়ান ইন্টু নাইন, তার মানে এটা কি লিখতে পারি, নাইন আই লিখতে পারি, নাইন আই স্কোয়ার লিখতে পারি,
কারণ কি মাইনাস ওয়ান সমান আই স্কোয়ার। তো এই দুইটাকে আবার একসঙ্গে করে কত থ্রি আই স্কোয়ার লেখা যায়। দেখেন আমরা কিন্তু একেবারে টু দি পয়েন্ট হিসাব করে দিচ্ছি, মাইনাস নাইন মানে কত মাইনাস ওয়ান ইন্টু নাইন, তারপর নাইন ইন্টু আই স্কোয়ার, মাইনাস ওয়ান সমান আই স্কোয়ার, আর এই থ্রি তিন তিরিকে নয় দুইটা স্কোয়ার করে দিলাম। ওকে তাহলে এখন সেই সূত্রে আমরা অ্যাপ্লাই করব, তাহলে এখানে প্লাস নাইন আই স্কোয়ার, পরের লাইনে কী লিখব ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু থ্রি আই প্লাস থ্রি আই এর হোল স্কোয়ার। দেখেন কী করেছি, এই যে সিক্স আইটাকে আমরা কী করেছি মাইনাস টু ওয়ান থ্রি আই মানে তিন দিন ছয় আই, আর নাইন আইটাকে কী করেছি তিন তিরিকে নাইন আই স্কোয়ার, এই যে মানে এইটা সমাধান করলে এটা আসে। এখন এইটা মানে কি দেখেন তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে কি আমরা লিখতে পারি ওয়ান মাইনাস থ্রি আই এর হোল স্কোয়ার, এইটার হচ্ছে রুট। তাহলে এখন এই রুটের পাওয়ার দুইটার উপরে, এই স্কোয়ারের পাওয়ার দুইটার উপরে, রুটের পাওয়ারও দুইটার উপরে, তাহলে এই রুটে এই স্কোয়ার কাটাকাটি হইলো, তাহলে ওয়ান মাইনাস থ্রি আই, এর আগে কী হবে প্লাস মাইনাস, প্লাস মাইনাস কেন রুট ওভার আর স্কোয়ার রুটে গেলে প্লাস মাইনাস হয়, তার মানে কি এটার স্কোয়ার করলে এইটা আসে। ক্লিয়ার সবাই? এরপরে আমরা কি করব পরেরটা, পরেরটাও একই কাহিনী, সাতকে আমরা কিভাবে ভাঙ্গাইতে পারি সেইটা আমাদের জানার বিষয়। দেখেন সেভেন কোশ্চেন থাকলে বলবেন, এটা হচ্ছে প্রথমটা মনে করেন, প্রথমটা প্রথমটাতে কোনো কোশ্চেন থাকলে বলবেন যে প্রথমটার তিন নম্বর লাইনে প্রবলেম বা চার নম্বর লাইনে প্রবলেম, এটা বললেই হবে। এরপরে আমরা লিখবো কি রুট ওভার, বর্গমূল মানে কি রুট ওভার থাকবেই, রুট ওভার কত তিরিশ, মাইনাস তিরিশ রুট ওভার মাইনাস টু, এই যে রুটের মধ্যে রুট। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এইটাকে ভাঙ্গানো, এটা সামনে আমরা কী লিখতে পারি বলেন তো, এটা সামনে আমরা কী লিখতে পারি, এই দেখেন এটা সামনে এরকম লেখা যায় টু ইন্টু রুট মাইনাস ওয়ান, তার মানে কী লেখা যায় রুট টু ইন্টু আই, এটা লেখা যায়। ক্লিয়ার? আমরা কিন্তু একবার টু দি পয়েন্ট এটা করে দিচ্ছি, মানে এইটা সমান আমরা রুট টু আই লিখতে পারি। তাহলে লেখেন সেভেন মাইনাস তিরিশ রুট টু আই। ক্লিয়ার? কীভাবে লিখেছি, রুটের মধ্যে টুটা আলাদা করছি আর রুট ওভার মাইনাস ওয়ানটা আলাদা করছি, আর আমরা প্রথমেই বলেছিলাম রুট ওভার মাইনাস ওয়ান মানে হচ্ছে আই। ওকে তাহলে এটা আমরা মুছে দিলাম। এখন দেখেন এই সেভেনকে আমরা এমনভাবে ভাঙ্গাবো যেন দুইটা বর্গ সংখ্যা হয়, সেটা কিভাবে সম্ভব দেখেন। আমরা যদি, এবং এখানে দেখবেন এইটা আগে খেয়াল করতে হবে এইটা কত কত হইতে পারে, এখানে রুট আছে, তো আমরা যদি আঠারো আর পঁচিশ নেই তাহলে কিন্তু আমরা সাত পাই, কীভাবে আঠারো এবং পঁচিশ, তাহলে পঁচিশ থেকে আঠারো বাদ দিলে, কারণ কি এই ধারে আমরা একটা আই আনতেই হবে, এই জন্য আমরা মুখস্থ না কোনো। দেখেন আমরা এটাকে ভাঙ্গাইতে পারি, প্রথমে টু ভাঙ্গাইতে হবে, তাহলে এটাকে ভাঙ্গালে কত টু ইন্টু ফাইভ ইন্টু কত থাকে পাঁচ দিন দশ, তাহলে থ্রি রুট টু ইন্টু আই, এটাকে কিন্তু আমরা এই আকারে ভাঙ্গাইতে পারি। দেখেন ক্লিয়ার কোনটা, এইটাকে ভাঙ্গিয়েছি পাঁচ দিন দশ তিন দশকে তিরিশ তিরিশ রুট টু আই, তাহলে এখানে আমরা দিব হলো পঁচিশ, আর এই দুইটার স্কোয়ার করলে যেটা হয় সেটা হবে এখানে স্কোয়ার করলে কত মাইনাস আঠারো, একটু পরেই বুঝবেন। এখন দেখেন আমাদের সাত ছিল, এইটা এই লিখেছি আর এই সাত, পঁচিশ থেকে আঠারো বাদ দিলে সাত আসে। ক্লিয়ার? মানে পঁচিশটাকে সাতটাকে আমরা এভাবে লিখেছি পঁচিশ মাইনাস আঠারো, তার মানে কি সাত, তো প্রবলেম হওয়ার কথা না। দুই নাম্বার লাইনের প্রবলেম, দুই নাম্বার লাইনে প্রবলেম, দুই নাম্বার লাইনে কোনটা, প্রথমটার না দ্বিতীয়টার, সামিয়া লিখেছেন দুই নাম্বার লাইনে প্রবলেম, আমি আবার বলে দিচ্ছি কোনটা দুই লাইনে প্রবলেম, এইটা যদি দুই নাম্বার লাইন হয় তাহলে এইখানে এই মাইনাস আটটাকে দুইটা ভাগ করেছি, এই যে মাইন আটটাকে আমরা কীভাবে লিখেছি, এইটার কথা বলছি
माइनस एट लिखते माइनस नाइन प्लस वन तर मैंने कत माइनस एट तो ये वन प्रथम रखसी माइनस नाइन पर लिखी और यार क्षेत्र में कि यहाजे रूट ओवर माइनस टू ये समान कि रूट टू इंटू रूट माइनस वन तो यार मान हे आई यह लिखी रूट टू आई यहटार परिवर्ते रूट टू आई लिखे दिए क्लियर सबाई आशा करी सबाई बुझते पे एक नम्बर एक दुई नम्बर तो बोले ही दिल माइनस आठटा के दुई भाग करा वन और माइनस नाइन थे प्लस वन बद दी माइनस एट थे तरह यगल भांगाई ओके ओके ये मतलब शेष तो एन देखें एन ये कि करब य पचिस लिखल माइनस टू फाइव थ्री रूट टू आई এটাকে আমরা লিখতে পারি আঠারো কে কীভাবে লিখতে পারি দেখেন আঠারো কীভাবে লেখা যায় এই প্লাস আঠারো আই স্কোয়ার কারণ কি এই মাইনাস আঠারো মানে কী লেখা যায় আঠারো ইন্টু মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান সমান কত আই স্কোয়ার ক্লিয়ার সবাই এই জন্য আমরা আঠারো আই স্কোয়ার মাইনাস আঠারোকে আমরা কি লিখতে পারি আঠারো আই স্কোয়ার ওকে তাহলে এই আঠারোকে আমরা এখন কীভাবে ভাঙাইতে পারি দেখেন দুই দিয়ে ভাঙাইলে নাইন তিন দিয়ে ভাঙাইলে কত তিন তিরিকে নাইন তার মানে কি এই থ্রি দুইটা আছে তাহলে টুটাকেও দুইটা করতে হবে টুটাকে দুইটা মনে করে মানে মানে কি রুট টু মানে টু রুট টু রুট টু মানে টু দুইটা রুট টু গুণ করলে হয় টু তার মানে এই আঠারোকে আমরা কী লিখতে পারলাম তাহলে থ্রি ইন্টু रूट टू इंटू रूट टू तार माने थ्री स्क्वायर रूट टू स्क्वायर तेना ए रकम लेखा जाए थ्री स्क्वायर और रूट टू स्क्वायर तार माने ए आठारो टाके आम्रा एभावे लिखते पारी आठारो आई टाके कि लेखा जाए ताहले थ्री रूट टू आई एर होल स्क्वायर देखें आम्रा एकेबारे विश्लेषण कर दिए प्रथम आठारो के भांगिए भांगे की पे थ्री थ्री टू तो लिखल थ्री थ्री टू मान कि दुईटा रूट टू गुण कर ले टू है तेल ये समय कि लिखते थ्री स्कोयर रूट टू स्कोयर और संगे आई स्कोयर यह तीनटा तेल अठारो समान कि थ्री रूट टू ये समान क्यों तो यम लिखते परि एट समान अठारो छो या तर मान लास्टे कि दाड़ थ्री रूट टू स्कोयर ये मान कठारो अठारो के लिखते परि थ्री रूट टू स्कोयर देखें हमें क्योंकि एखे सब डिटेल्स लिखे दिए क्लियर जेखने जेखने बेसिक लागे ओके मुछे दिलाम अठारो परिवर्ते कि लिखब पचिस पचिस मान कि फाइव स्कोयर पचिस मान फाइव स्कोयर माइनस टू फाइव थ्री रूट टू आई प्लस थ्री रूट टू आयर होल स्कोयर एन जदि क्यों बोलें क्यों पाइलें तो बला मुश्किल कारण हमें एक आगे व्याख्या कर दिए समय कि देखें ए स्कोयर माइनस टू ए बी प्लस बी स्कोयर तर मैं समय लिखते परि फाइव माइनस थ्री रूट टू आई एर स्कोयर आर आसे रूट तेल ए स्कोयर और रूट एक ही पावर यह स्कोयर रूट काटाटी हो गल था कि प्लस माइनस फाइव माइनस थ्री रूट टू आई मन भूले आईर उपरे रूट देवें ना क्लियर सबाई कारो को प्रब्लेम आना एके बारे छोटो बाच्चा मत मैथगुलो कर दिए कैकटा मैथ छो सेगुलो आगामी क्लैसे करब आगामी क्लैसे एर अर्धेक আগামীকাল আগামী ক্লাসে মানে আগামীকাল নয়টার সময় আমরা এইটার অর্ধেক এবং আমাদের যে বহুপদী বহুপদী সমীকরণের কয়েকটা ম্যাথ বাকি ছিল সেইগুলো আমরা সমাধান করব দুইটা পাঠে ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা বেসিক কিন্তু কম করিয়েছি এবং ম্যাথগুলো করার সময় বেসিকগুলো সব আলোচনা করে দিয়েছি এখন এখানে কারোর কোনো প্রবলেম আছে কিনা বললে আমরা সেগুলো আরেকবার বলবো না হলে আমাদের ক্লাসটা শেষ করব ডিয়ার স্টুডেন্ট থ্যাংক ইউ সো মাচ যারা এই মুহূর্তে দেখছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ক্লাসগুলো ভালো লাগলে একটু বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন আমাদের এই চ্যানেলের লিঙ্কটা, যাতে অন্য কেউ যারা লকডাউনে বাসায় বসে আছে তারা যেন দেখে উপকৃত হতে পারে, বিভিন্ন পলিটেকনিক গ্রুপে বা এইচএসসি যারা পরীক্ষা দেবে। আর আপনাদের জন্য বিশেষ সতর্ক বার্তা, যেহেতু লকডাউন কঠোর লকডাউন দিয়েছে দেবে হয়তো খুব শীঘ্রই, তো আপনারা প্রয়োজন ছাড়া কেউ কখনো বাসার বাইরে বের হবেন না। আর যতটুকু সময় খুবই প্রয়োজন ছাড়া বের হওয়ার দরকার নেই, কারণ নিজে আগে, সবার আগে হচ্ছে সুস্থতা, ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু লাইভটা শেষে গেলে কমেন্ট করে জানাবেন যে ক্লাসটি কেমন হলো, যে ক্লাসটা কেমন হলো, ভালো বুঝতে পারলেন কিনা। যেহেতু অনলাইনে অনেকেই বলে অনলাইনে ক্লাস বোঝে না, তো যাদের অনলাইন ক্লাস মাথার উপর দিয়ে যায়, যারা গণিতকে ভয় পায়, যারা গণিতকে ভালোবাসে, এই তিন কোয়ালিটির লোকের জন্যই আমাদের ক্লাসটি। আগামীকাল পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি।